ভাঙনের কবলে রশিদপুর গ্রাম, ভাঙনের কবলে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ইসলামপুর অঞ্চলের রশিদপুর গ্রাম। বর্ষার শুরুতেই বাসিন্দাদের বসত বাড়ির একের পর এক ফুলহার নদী গ্রাস করে চলেছে। রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল মন্ত্রী সাহেব, আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোন রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল এখান থেকে যাচ্ছি শুকনোর সময় আমরা মানে কোন রক্ষা করব, কিন্তু মানে রক্ষা কিছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী বিডিও এমএলএ সব এসে এখন কি করতে পারবে, বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে, ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ, এখন আছে বন্যার সময় মানে নদীতে দেখতে আসছে কি বলে বাসটা দিব বা বাস দিব বাস দিয়ে কি করবে, আমরা ওগুলা কিছু চাই না, আমাদেরকে দু কাটা করে আমাদেরকে জমি দেন যে কি মানে আমরা ছেলে পেলে গিয়ে পুরো জীবন বেঁচে রাখবো। আমাদের বাড়ি মানে চারটা ভেঙে গেল, নদীতে পড়ে গেল, মানে বালকা আব্বু আলম আলম মেডুল মেডুল ইস্তেকার চামড়ু এটুকার নাম আছে, দেখেছিলাম তো। কি বললো উনি? মুগারা বললো কি দেখে যাচ্ছি মানে আবার মানে কিছু মানে ভাববো। এই পরিস্থিতির খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, বিডিও সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী সহ সরকারি আধিকারিকেরা। বাড়িঘর করছে, নদী কাটা বেটা মারা বরাবর আছে, এখানে জোর খাবার মুখা দিচ্ছে না, কোনটা থাকবো? কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো দিন থেকে ভাঙন আছে, অর দিন থেকে ভাঙন আছে। কটা বাড়ি ভেঙেছে এখন? আপনারা কি চাইছেন? কারা এসছে আপনাদের এলাকায়? কি জানালেন ওদেরকে? ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান সহ বাসস্থানের ব্যবস্থার জন্য এলাকাবাসীরা দাবি জানিয়ে বিক্ষোভ ঘেরাও করেন। কি হয়েছে আমাদের গ্রামে? নদী ভাঙন চলছে আজ দু বছর থেকে, এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ এক বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিও কে মন্ত্রীকে দিয়ে এসেছি, এখন অব্দ কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন এখন আজকে আমরা যখন মরতে এসেছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে, এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো চারটা বাড়ি চলে গেছে, এখন একশোটা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য, এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে কি আমাদেরকে দু কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে তিন খাটাবো, আর কিছু চাই না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে এবার গিয়ে। আপনারা চাইছেন নাকি? আমরা চাইছি নদী ভাঙনে কোন কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে দু কাঠা করে জমি দিয়ে দাও, আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করবো, এটাই আমরা চাইছি। আপনাদের আমাদের কোন ভাবেই ঘুম আসবে না, রাতে বাড়ির সামনে নদী চলে এসছে আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও, গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।